यो गाइज अस्सलामु आलैकुम, आशा करी आपनारा सकलेई भालो आछेन। आज आपनादेर निये जाচ্ছি বুড়িগঙ্গা नदी तीरे अवस्थित इको पार्क। इको पार्के किभाबे जाबेन, कत टाका खरच होबे एबं एर विस्तारित तथ्य थाकबे आमार ब्लगे। आशा करी सेई पर्यन्त आपनारा आमार संगे थाकबेन। चलेन सर्वप्रथम आपनादेर जानिये देई प्रवेश मूल्य ओ समयसूची। বুড়িগঙ্গা इको पार्केर प्रवेश टिकिट मूल्य जनप्रति 50 टाका और राइड उपभोग करते चाइले राइड भेदे 50 थेके 100 टाका खरच करते होबे। পার্কটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। তবে ভোরবেলা মর্নিং ওয়াক কিংবা খেলাধুলার উদ্দেশ্যে পার্কের আগমনকারীর কোনো প্রবেশ ফি দিতে হবে না। এখন চলেন আপনাদের জানিয়ে দেই কিভাবে আসবেন। ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে যাত্রাবাড়িতে আসতে হবে। ঢাকার যাত্রাবাড়ি থেকে লেগুনাতে করে পোস্তগোলা ব্রিজ হয়ে শ্যামপুরে আসতে হবে, অথবা যাত্রাবাড়ি থেকে আপনি বুড়িগঙ্গা ইকো পার্কের কথা বললে তারা আপনাকে বুড়িগঙ্গা ইকো পার্কের প্রধান গেটে নিয়ে আসবে। যাত্রাবাড়ি থেকে লেগুনাগুলা ভাড়া আপনার কাছ থেকে নেবে 20 টাকা এবং সময় লাগবে 20 থেকে 25 মিনিট। ঢাকার গুলিস্তান থেকে আনন্দ ও মুরাদ পরিবহনে করে শ্যামপুরে ইকো পার্কের প্রধান গেটের সামনে নামতে পারবেন। গ্যান্ডারিয়া থানা থেকে 700 মিটার দূরে অবস্থিত বুড়িগঙ্গা ইকো পার্ক। তবে ইকো পার্কে আমি ভুলবশত সকাল সকাল চলে যাই, কারণ সকাল সকাল ব্লগ করলে আমি খুব শান্তিতে ব্লগ করতে পারবো। এইভাবে আমি সেখানে সকালে চলে যাই। দুঃখের বিষয়, সকালে যাওয়ার ফলে বিভিন্ন রাইডগুলো তারা ওপেন করে নেয়। তারা বলেছিল যে বিভিন্ন রাইডগুলো তারা ৩টার পর থেকে ওপেন করে, তাই আপনাদের বিভিন্ন রাইডগুলো রানিং অবস্থায় দেখাতে পারিনি। তবে চেষ্টা করছিলাম সবগুলো রাইড আপনাদের দেখাতে। তবে খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, এত সুন্দর পরিবেশ সত্যি ভাবার মতো নয়। তবে আপনারা আমার ব্লগটা এনজয় করতেই থাকুন। সোনালী ব্যাংকে চাকরি করি, প্রিন্সিপাল অফিসার। আমার বাসা শনিযাত্রা, সেখান থেকে ঘুরতে আসলাম। মোটামুটি জায়গাটা, প্লেসটা অনেক সুন্দর এবং নদীর পারে। নদী থেকে যদি বাঁধানো ঘাট থাকতো আরও এনজয় করা যেত। সব দিক মিলিয়ে মোটামুটি ভালোই লাগতেছে। বুড়িগঙ্গা ইকো পার্ক একটু বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে রাখি। রাজধানী ঢাকার শ্যামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে 2.3 একর জায়গা জুড়ে 2012 সালে অক্টোবর মাসে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক বুড়িগঙ্গা ইকো পার্ক নির্মাণ করেন। রাজধানী ঢাকার পরিবার পরিজনদের নিয়ে প্রাকৃতিকের সাথে সময় কাটাতে বুড়িগঙ্গা ইকো পার্ক হতে পারে আপনার একটি আদর্শ জায়গা। বুড়িগঙ্গা ইকো পার্কের নামে পাশাপাশি এটি শ্যামপুর ইকো পার্ক এবং BIW ইকো পার্ক নামে পরিচিত। জানি না আজ আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং এটা শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট এবং এটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায় কিংবা অন্য কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।